সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের চলতি মাসের প্রথম ১৮ দিনের আয়ের সঙ্গে আগের ৬ মাসের আয়ের তুলনা করে একটি পোস্ট ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে মেট্রো রেল আয় করেছে ২০ কোটি টাকা, যেখানে আগের ৬ মাসে আয় ছিল ১৮ কোটি টাকা। ভাইরাল পোস্টগুলোতে এই ৬ মাস কোন বছরের সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই, ফলে পোস্টগুলোর কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের বিভ্রান্তকর মন্তব্য করতে দেখা গেছে। ভাইরাল একটি পোস্টের কমেন্টে হাফেজ হুমায়ুন কবির নামের একটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করে লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এমন স্বাধীনতাই চেয়েছিলাম। মোহাম্মদ ইয়াসির আহমেদ নামে একজন লিখেছেন, একটাবার চিন্তা করুন, এদেশে তাহলে কি পরিমাণ দুর্নীতি করে গেছে ফেসিবাদ সরকার, চিন্তার বাইরে তাদের দুর্নীতির পরিমাণ। সুলাইমান সম্রাট নামে আরেকজন লিখেছেন, স্বচ্ছতা ও জবাবদিহি থাকলে সবই সম্ভব। তবে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল পোস্টগুলোতে উল্লেখ করা ৬ মাসের হিসাবটি ২০২২-২৩ অর্থ বছরের চূড়ান্ত হিসাব। পোস্টগুলোতে সূত্র হিসেবে গত ৪ মার্চ দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনকে উল্লেখ করা হয়েছে। অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় ১৮,২৮,৬,৫১৪ টাকা। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রো রেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ এবং ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধন করা হয়। অর্থাৎ ৬ মাসের হিসাবটি চলতি বছরের না, এবং ফেসবুক পোস্টগুলোতে সূত্র হিসেবে উল্লেখ করা যুগান্তরের প্রতিবেদনেও ৬ মাসের কোনো উল্লেখ নেই। বরং বলা হয়েছে, মেট্রো রেল চালুর পর থেকে, অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত আয় করেছে ১৮,২৮,৬,৫১৪ টাকা। ভাইরাল দাবিটি প্রসঙ্গে MRT-6-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, মেট্রো রেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর থেকেই তাদের প্রতিদিন গড় আয় ১ কোটি টাকা ও গড় যাত্রী ৩ লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬ মাসের আয় নিয়ে যা ছড়িয়েছে সেটি সঠিক নয়।